আছেন সবাই। আমি আছি এই মুহূর্তে রূপবাবু জমিদার বাড়িতে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো 250 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ির আদ্যোপান্ত ইতিহাস। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এখনও যারা আমার এই এম এম আরিফ অফিসিয়াল পেজটি ফলো দেননি, আপনারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন, পাশাপাশি আমার এম এম আরিফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রূপবাবু জমিদার বাড়ি, এটি কুমিল্লা জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামে অবস্থিত। আনুমানিক 250 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদার ওমালোচন মজুমদার। বর্তমানে এই জমিদার বাড়িটি পরিচিতি পেয়েছে জমিদার ওমালোচন মজুমদারের ছেলে জমিদার রূপবাবুর নামে। এই জমিদার বাড়ির জমিদারগণ ছিলেন অত্যন্ত প্রজাবৎসল জমিদার। জমিদার বাড়ির পূর্ব ভিটেতে রয়েছে কাচারি ঘর আর উত্তর ভিটেতে রয়েছে একটি মন্দির। পশ্চিম ভিটায় মূল দ্বিতল ভবনটি আজও অযত্ন অবহেলায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। বাড়িটিতে এখনও জমিদারদের ব্যবহৃত চেয়ার টেবিল সহ বহু আসবাবপত্র রয়েছে। বর্তমানে এই জমিদার বাড়িটিতে একটি পরিবার বসবাস করেন। তারা বংশ পরম্পরায় জমিদার বাড়িতে ঢোল বাজাতেন, তারাই বর্তমানে এই জমিদার বাড়িটি দেখাশোনা করেন। এই জমিদার বাড়ির জমিদার রূপেন্দ্রলোচন মজুমদার বা রূপবাবু ব্রিটিশ সরকার কর্তৃক রায়বাহাদুর উপাধি প্রাপ্ত ছিলেন, তাই প্রজারা জমিদার রূপবাবুকে প্রেসিডেন্ট বলেও সম্বোধন করতেন। এই রূপবাবু জমিদার বাড়ির জমিদারদের 9টি গ্রাম জুড়ে জমিদারি ছিল। তারা এলাকায় অনেক জনকল্যাণমূলক কাজ করে গেছেন। এলাকার উন্নয়নে অনেক রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, তাই স্থানীয়রা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করেন এই বাড়ির জমিদারদের। এই জমিদার বাড়ির বংশতালিকার দিকে তাকালে দেখা যায় যে জমিদার ওমালোচন মজুমদারের 2 ছেলে, বড় ছেলে ব্রিটিশ সরকার কর্তৃক কায়জার হিন্দ উপাধিপ্রাপ্ত জমিদার উপেন্দ্রলোচন মজুমদার, ছোট ছেলে রায়বাহাদুর উপাধিপ্রাপ্ত জমিদার রূপবাবু মজুমদার, রূপবাবু মজুমদারের 1 ছেলে মানিকবাবু মজুমদার এবং মানিকবাবু মজুমদারের 3 ছেলে দেবীপ্রসাদ মজুমদার, শিবুপ্রসাদ মজুমদার ও শ্যামাপ্রসাদ মজুমদার। তাদের মধ্যে দেবীপ্রসাদ মজুমদার ও শ্যামাপ্রসাদ মজুমদার ঢাকায় বসবাস করেন এবং শিবুপ্রসাদ মজুমদার কুমিল্লার পানপট্রির বাঙ্গরা হাউসে বসবাস করেন। বিভিন্ন সময়ে তারা বাপদাদার ভিটেতে আসেন। রূপবাবুর বাবা শিক্ষানুরাগী জমিদার ওমালোচন মজুমদার 1885 সালে বাঙ্গরায় প্রতিষ্ঠা করেন কুমিল্লা জেলার চতুর্থ প্রাচীন বিদ্যাপীঠ বাঙ্গরা ওমালোচন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির সামনে রয়েছে 110,000 বর্গফুটের একটি সুবিশাল খেলার মাঠ। এত বড় খেলার মাঠ সম্ভবত কুমিল্লা জেলার আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই। এছাড়াও জমিদার রূপবাবু তার মা শান্তিমণি দেবীর নামে বাঙ্গরা বাজারে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন, যেখানে প্রজারা চিকিৎসা নিতেন। বর্তমানে অযত্ন অবহেলায় হাসপাতালটির নকশা ও পলেস্তরা ক্ষয়ে ক্ষয়ে পড়ছে।